বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হরোস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম, তোমাদের সঙ্গে। তুমি শুনছ হরোস্কোপ অফিসিয়াল। আমাদের দ্বিতীয় চ্যানেল হরোস্কোপ অ্যানিমেশনের লিঙ্ক আমরা দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে। তোমরা যাও, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো আর আমাদের সাথে থেকো। আজকে তোমাদের জন্য থাকছে সুমনা ব্যানার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও পর্ণ শবরী সাপ। গল্প পাঠ আমি রক্তিম, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ইভান সরকার। শুরু হচ্ছে সুমনা ব্যানার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও পর্ণ শবরী সাপ। বাইরে আষাঢ় মাসের ঝমঝম বৃষ্টি, গগন বিদারি আকাশের চিৎকার ঘরের ভিতরেও ঝংকার তোলে। অফিস থেকে ফিরেই যে এমন একটা বর্ষণ হবে তা আমার কল্পনারও অতীত ছিল। অবশ্য ভালোই হয়েছে, বিগত তিন দিন ধরে যা উষ্ণতা ছিল, লোকে বৃষ্টির জন্য হা হুতাশ করে মরছিল বলা চলে। তার উপর এই গরমে আমাদের রোজকার অফিস, অফিস থেকে আবার গাদাগাদি করে ফেরা, সব মিলিয়ে দম বন্ধ হওয়ার জোগাড়। ব্যবসা একটা গরম দেশ থেকে তাড়িয়ে দিতে পারলে যেন বাঁচি। আজকেও ঠিক সেইভাবেই বাড়ি ফিরলাম, এসেই দেখি গিন্নির বেজার মুখ। অবশ্য এই গরমে রান্নায় বসলে বেজার মুখ হওয়ারই কথা। স্নানের ঘরে কিছুক্ষণ থেকে একটা আলাদা শান্তি পেলাম। অবশেষে ঘরে এসে বসতেই গিন্নি ঠকাস করে চায়ের কাপটা সামনের টেবিলে নামিয়ে রাখল। তারপর শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বিষণ্ন সুরে বলল, উফ বাপরে, এই গরম যে কবে কমবে আর পারছি না, মরে যাবো এমন গরম থাকলে। যেন কেউ আমাদের গরম কড়াতে চাপিয়ে ভাজছে। হ্যাঁ গা, ছুটি পেলে কিন্তু পাহাড় ঘুরে আসা যায়, একটু শীত তবু যদি খুঁজে পাওয়া যায়। ছুটির কথার মুখেই এনো না, এমনিতেই এবছর যা ছুটি নিয়েছি, অফিসে যদি এবার ছুটির কথা বলি তাহলে নির্ঘাত আমার দিকে অগ্নিবর্ষণ হবে। এমনিতেই আবহাওয়ার আগুন, তার উপর আবার অগ্নিবর্ষণ হলে আমি শেষ। বলার পর গিন্নির অগ্নিবর্ষণ করা দুটো চোখ আমার চোখ এড়ালো না। পুরুষ মানুষ এগুলোর অভ্যেস আছে বই কি, তাদের চারদিক থেকে কত যে চাপ পেতে হয় তার কোনো ঠিক নেই। যাক, চা নিয়ে চুমুক দিতেই আচমকা চমকে উঠলাম। আকাশটা একবার গর্জে উঠল বলে মনে হয়, আমি কি ঠিক শুনছি? তাড়াতাড়ি করে জানলা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখলাম, হ্যাঁ সত্যি তো, আকাশের এক কোণে ঘন কালো মেঘ জমেছে। তার কিঞ্চিত পরেই প্রবল আকারের এক ঝড় শুরু হলো। গিন্নি ফের পাশে এসে বসল, আমি হাসলাম, নাও তোমার ঈশ্বর তোমার ডাক শুনতে পেয়েছেন, তাই ঠান্ডা বাতাস তোমার কাছেই পৌঁছে দিল এবার। গিন্নি প্রসঙ্গ ঘুরিয়ে বললে, সামনের শনিবারে বাবার বাড়ি যাব ভাবছি, না করো না কিন্তু, পরদিন আসবো। এবার চলো, আমি আর তোমার তাড়া করব না কখনো। এমন কিছু গল্প হতে হতে সন্ধে নেমে এলো, ঝড় তখন থেমে গিয়েছে, তবে বৃষ্টি হচ্ছিল, সেটাও সন্ধের কিঞ্চিত আগে থেমে যায়। চারদিক কেমন একটা নীরব আর থমথমে, কেমন একটা লাগছিল ঘরের ভেতর। বাইরে গেলে ভালো লাগবে বুঝতে পারছি এই ভেবে বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি থেমে যেতেই আবার চারদিকে লোকজন বেরিয়ে আসতে শুরু করেছে, চায়ের দোকানে আড্ডা বসে গিয়েছে। এর মধ্যে বেশ তেলে ভাজার গন্ধ ছড়িয়েছে রাস্তায়, গ্যাসের আলো জ্বলে উঠেছে একটা একটা করে। কি হে বিভূতি, ঘাড় ঘুরিয়ে পিছনে দেখি কিশোরী এসেছে,
ওর মুখে লম্বা একটা হাসি। বৃষ্টি কেমন উপভোগ করছো? ওফ বাপরে বাপ, এই গরমের পরেই যে বৃষ্টি, কী যে শান্তি লাগলো গো ভাই, বলে বোঝাতে পারবো না সত্যি বলছি। ওহ আচ্ছা ভাইয়া, চলো না চায়ের দোকানে একটু আড্ডা হয়ে যাক। কিশোরী হেসে উত্তর দিল, এমন বৃষ্টিতেও এর চাইতেও একটা ভালো জায়গা আছে আমাদের, সেটা কি তুমি একেবারে ভুলে যাচ্ছ নাকি? হ্যাঁ ও হ্যাঁ, তো হঠাৎ করে নেশাটা মাথায় চেপে গেল। ঠাকুর মশাইয়ের গল্পের ঠিক এমন একটা বৃষ্টির দিনে তার ভূতের গল্প, সেই সুখানুভূতির কোনো জুড়ি নেই। হ্যাঁ ভাইয়া, তাই চলো, বেশ ভালো সময় এসেছো তুমি। মটলেনে গিয়ে প্রথমেই আগে বৃষ্টির দিনের উপাদেয় হিসেবে সিঙ্গারা আর বেগুনি কিনলাম, তারপর রওনা হলাম তার বাড়ির দিকে। চারি দরজা খোলার পর সেই প্যাকেট পেয়ে মিষ্টি হেসে আমাদের দেখে বলল, ওমা আজ আবার চণ্ডী মণ্ডপ জমে উঠবে। চারিমা সেই টানেই তো চলে এলাম। পথে আসার সময় দেখেছিলাম ঘন কালো মেঘ সম্পূর্ণ আকাশ ঢেকে দিয়েছিল, তখনই বুঝতে পেরেছিলাম আবার বৃষ্টি হবে। আর ঘরে ঢোকার সাথে অমনি বৃষ্টি শুরু হলো আবার, চারিদিক ঝাপসা হয়ে এলো। চারিদিকের ব্যাঙের ডাক নিয়ে বাড়িটা এই আঁধারি রাতে লণ্ঠনের আলোয় আরও বেশি রহস্যময় আর সুন্দর লাগছে। যাক, অবশেষে আমি আর কিশোরী বসে রয়েছি মট লেনের সেই গলির বাড়িটাতে। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা বেরিয়েছি, কিন্তু এখানে আসার পর সেই যে বৃষ্টি শুরু হলো আর থামার নাম। অদ্ভুত এই বাড়িটা, আমাদের কারণে অকারণে বড্ড টানি। সেই ছোট্ট গলির ভেতরে অবস্থিত বাড়ির চণ্ডী মণ্ডপ, যেখানে বসে আমি আর কিশোরী এই হাঁপিয়ে ওঠা জীবনের মাঝেও ঘুরে আসতে পারি বহুবার শান্তির অনুসন্ধানে। সামনে বসা এই ব্যক্তিটি যখন পাসিং শোয়ে টান মেরে এই আলো আঁধারি ঘরের ভেতর নিজের অতীতের স্মৃতি খুঁড়ে টেনে নিয়ে আসতে ব্যস্ত থাকে, তখন আমরাও সেই লোকটার সাথে সেই নির্জন পরিবেশগুলোতে হারিয়ে যেতে থাকি। সেই ঝিঁঝি ডাকা মধ্যাহ্নে, সেই শেয়ালের ডাকে জাগ্রত রাত, জোনাকি জলা পথে পথ হারানোর জায়গাগুলোতে হারিয়ে যেতে থাকি আমরা। গল্পের মাঝে চারি ঢুকে যায় চায়ের পেয়ালা হাতে, আরও একটা আনন্দদায়ক মুহূর্ত যেন সৃষ্টি হয়। গল্পের সাথে চা পান আসরটাকে আরও জমিয়ে দেয়। দরজায় শব্দ হতেই দেখি ঘরে প্রবেশ করছেন আমাদের চির প্রতীক্ষিত সেই ব্যক্তি, তারানাথ তান্ত্রিক। উনি দরজা খোলার মুহূর্তেই দরজার বাইরের ঝমঝম বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি আমাদের চোখে পড়ে। উনি ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে আমাদেরকে দেখে বললেন, আমিও অপেক্ষা করছিলাম বলতে পারো তোমাদের জন্য। যেই দিনগুলোতে কারোর হাত দেখা কুষ্টি দেখা থাকে না, বড্ড অলস সময় সেদিন কাটতে চায় না, আর আজ সকাল থেকেই কারোর দেখা মেলেনি। আকাশের এই পরিস্থিতি আজ সবাইকে তৃপ্ত করছে। যাক, আমরা বসে আছি। চারি ঢুকে গেল সেই মুহূর্তে পেয়ালা করে চা আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখানো নিয়ে, সাথে আছে আমাদের আনা বেগুনি আর সিঙ্গারা। দারুণ জমে যাবে কিন্তু বৃষ্টির সাথে এই চা আর মুড়ি মাখানো। দুজনেই প্রণাম সেরে তার হাতে পাসিং শোয়ের প্যাকেটটা দিলাম। তারানাথ ওটা নিয়ে আলতো হেসে জানলার পাশে বসলেন। আমরা আসার পর চারি জানলাটা বন্ধ করে দিয়েছিল, তারানাথ ঢুকে জানলাটা খুলে দিলেন। খোলা জানলার বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, আর সেই জানালার ফাঁক দিয়ে আসা আচ্ছা আলোটা স্পষ্ট করে দিচ্ছিল তার মুখের উপর সমস্ত বলিরেখাকে। বৃষ্টির শব্দ কখনো বাড়ছে তো কখনো কমছে, সাথে বদলাচ্ছে
ঘরের পরিবেশটাও। বৃষ্টি হলেও একটা গুমোট ভাব লেগে আছে ঘরের ভেতর। তারপর শুরু হলো তিনজনের চা খাওয়া। আজ আর তর্ক করতে গেল না কিশোরী, আমিই করতে দিলাম না এক প্রকার। হেসে বললাম, আচ্ছা বলছি, এমন একটা রাতের পরিবেশে যদি আমাদের সামনে ভূত আসে তাহলে কেমন হয় বলুন তো ঠাকুর মশাই? ভূত যদি নিজের রূপে না আসে, আর ওই অনেক সময় হয় না অন্য কারো রূপ ধরে আসে, হ্যাঁ এমন যদি কিছু হতো, এই ধরো আমরা তার সাথে বসে গল্প করছি, দেখছি এমন সময় সে উধাও হয়ে গেল, এমন অনুভূতিও কিন্তু ভীষণ ভয়ের। হ্যাঁ, তাও যদি এমন একটা পরিস্থিতিতে একাকি তার সামনে, তারপর ধীরে ধীরে যখন বুঝতে পারা যাবে যে সে আসলে মানুষ নয়। আপনি এমন করে বলছেন যেন এটা আপনার সাথে ঘটে যাবে একটা গল্প। তো আমি কি এমনি এমনি বলছি কিশোরী, ঘটেছে আর অনুভব করতে পারছি বলেই তো বলছি। সে এক ঘটনা বুঝলে, সেই জ্যোৎস্না রাত আর এমন অভিজ্ঞতা, তোমাদের সাথে হলে তো নির্ঘাত অজ্ঞান হয়ে যেতে। অজ্ঞান হতাম কিনা জানি না, তবে এবার কিন্তু আমাদের ওই গল্পটা জানতে ইচ্ছা করছে। হ্যাঁ ঠাকুরমশাই, একটা খাসা গল্প হবে নাকি এটা নিয়ে? কিশোরী সায় দিল। হবেই তো, তাই না ঠাকুরমশাই? হাসলেন তিনি। কেন হবে না, অবশ্যই হবে। না, সেই গল্প অবশ্য অন্যদিন হবে, আজ একটা অন্য গল্প বলি। প্রকৃতি আজ চরম তৃপ্তি দিচ্ছে এই ধরণীতে, তাই আজ এক প্রকৃতি দেবীরই গল্প শোনাই। চলো তাহলে এই বৃষ্টির ভাবটা ভালো করে উপলব্ধি করার জন্য একটা বেশ ভয়ঙ্কর গল্প বলি। আমরা চুপচাপ বসে আছি, বাইরে বৃষ্টির শব্দ বাড়ছে, একটু পরেই যেন ঝুপ করে আরও অন্ধকার নেমে আসবে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিক সেদিকে কয়েকটা ব্যাঙ ডাকছে, উঠোন জুড়ে আছড়ে পড়া বৃষ্টির ঝুপ ঝুপ শব্দটা আরও যেন বাড়ছে। আমরা চুপচাপ, তারানাথ তার পাসিং শো ধরিয়ে লম্বা একটা টান দিয়ে ঘরটা ধোঁয়ায় ভরিয়ে দিল, তারপর বলতে শুরু করল, আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গা আমায় কোনো না কোনো কারণে তার দিকে টেনে নেয়। আমি গিয়ে সেই অভিজ্ঞতার সম্মুখীন হব এমনই বুঝি কোনো গুছানো পরিকল্পনা থাকে। তোমরাই বলো, না হলে কি করে তবে মিলে যাবে সব কিছু? তা সেবার হঠাৎ করেই আবার বেরিয়ে পড়লাম, সময়টা গ্রীষ্মকাল ছিল, চারিদিকে বেশ গরম, ঠিক কাল পর্যন্ত যেমন অবস্থা ছিল। আমি সাধনা শেষ করার পর আর এক জায়গায় বসে থাকতে পারিনি, আর তখন যৌবন বয়স, মনের ভেতর এক আলাদাই তেজ, কোনো ভয় যেন ভয় নয়, কোনো প্রতিবন্ধকতা যেন বাধা নয়, আমি সব জয় করতে পারবো এমন একটা প্রবল সাহসিকতা আমায় কখনো পিছিয়ে আসতে দেয়নি। সত্যি বলতে তোমরা বরাবরই জানো আমি গন্তব্যের সঠিক রাস্তা চয়ন করি না, ঈশ্বরের ইচ্ছায় তিনি আমাকে যেখানে নিয়ে যেতে চান আমি সেই গন্তব্যে পৌঁছে যাই। সেবারেও ভাবতে লাগলাম এই চেনা জায়গার ভেতর আমি প্রায় হাঁপিয়ে উঠেছি, এবার একটু অন্য কোথাও কদিন গেলে মন্দ হয় না। সেই রকম ভাবেই সেবার পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুকুণ্ডিনা গ্রামে। বিষ্ণুকুণ্ডিনা গ্রাম ছিল পশ্চিমের জঙ্গলের শুরুর প্রথম দিকে। আমি যখন ওখানে পৌঁছলাম তখন রাত গভীর হতে শুরু করেছে, বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে কখন যে এতটা পথ চলে এসেছি খেয়াল করিনি। আসলে নতুন কিছু দেখার আনন্দে এতটা মত্ত ছিলাম যে আর কোনো কিছুই আমায় ভাবায়নি। আকাশে সেদিন ছিল ভাঙা চাঁদ, ভাঙা চাঁদের পরিষ্কার আলোয় জঙ্গলের রাস্তা প্রায় পরিষ্কার দেখা যাচ্ছিল। মাত্র 8 দিন আগেই পূর্ণিমা ছিল, তাই কিঞ্চিত চাঁদের আলো কম থাকলেও পথ চলার জন্য প্রায় স্বচ্ছ। পায়ে চলার পথ দেখেই বুঝতে পেরেছিলাম এখানে মানুষের বসতি আছে, তবে যত জঙ্গলের গভীরে প্রবেশ করতে লাগলাম সেই পথ অতি ক্ষীণ হতে দেখা গেল। কিছু কিছু জায়গায় গাছের ডালপালা এতটাই ছড়িয়ে যে চাঁদের আলো সেই স্থানে পড়েনি।
জায়গাটা আধার। আমার জায়গায় যদি অন্য কেউ থাকত, আমার দৃঢ় বিশ্বাস সেই স্থানে সে জ্ঞান হারাত। তবে সাবধানে পথ চলছি, কিসের ভয় থাকতে পারে তোমরা তো জানো সেটা। এদিকে রাতের গভীরতা ক্রমশ বেড়ে যেতে থাকলো, এতটা পথ হেঁটে আসার ফলে খিদেও পাচ্ছিল, তবে সেটা সহ্যের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এতটা পথ হেঁটে আসার পর কোনো বসতি পেলাম না। কিন্তু আমার বিশ্বাস ছিল, মানুষের পায়ে চলার পথ যখন পেয়েছি তখন বসতি থাকাটাই স্বাভাবিক। দুই ধারে বিশাল বড় বড় সেগুন আর শাল গাছের সারি, একটা বিষণ্ন নীরবতা বিরাজ করছে যেন জঙ্গলের অভ্যন্তরে। কোনো রাত জাগা পাখির কর্কশ ধ্বনি তখনও পর্যন্ত আমার কানে আসেনি। আর এর আগেও আমি জঙ্গলের পথ অতিক্রম করেছি, রাতও কাটিয়েছি বহুবার, কিন্তু যতবারই কাটিয়েছি ততবারই এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। রাতের নিস্তব্ধতার পেট চিরে ততবারই রাত জাগা পাখিরা তাদের জেগে থাকার আভাস জানিয়ে গেছে। কিন্তু এ জঙ্গল সম্পূর্ণ বিপরীত। জঙ্গলের নিস্তব্ধতা এতই গাঢ়, কেবলমাত্র শুকনো পাতার ওপর আমার পথ চলার খসখস শব্দ ছাড়া আর কিছুর শব্দ নেই। জঙ্গলে প্রবেশ করার প্রথমের দিকে সাময়িক কিছু শব্দ পেলেও, যতই গভীরে প্রবেশ করেছি জঙ্গলের নিস্তব্ধতা ততই প্রবলভাবে বেড়ে গেছে। এদিকে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত, চলার বৃথা চেষ্টা করে যাচ্ছি। কিছু দূর যেতেই আমার পথ চলার পাশেই এক সরোবর দেখতে পেলাম। আমার শরীর আর আমার সাথ দিচ্ছিল না, তাই ওই সরোবরের পাশেই বসে পড়লাম। তবে এটা বুঝতে পারলাম না, এই জঙ্গলে কোনো বন্য হিংস্র জন্তু আছে কি না। কিছুক্ষণ বসার পর সেই জায়গায় একটা ঠান্ডা হিমশীতল বাতাস মৃদু মন্থর গতিতে বয়ে যেতে লাগল। ক্লান্ত শরীরের শীতল বাতাস ভীষণ আরাম দিচ্ছিল। ঝোলায় আমার সাথে দুটো আম ছিল, সেগুলোই বের করে খেতে লাগলাম। খিদেও পেয়েছিল, সেগুলো খেয়েই আমায় পুরো রাত কাটাতে হবে। আম দুটো খাওয়ার পর কাঁধের থেকে ঝুলিটা নামিয়ে সরোবরে নেমে ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। মুখ ধুয়ে উঠে আসতে যাব ঠিক এমন সময় এক করুণ ক্ষীণ কান্নার ধ্বনি শুনতে পেলাম। প্রথমে মনের ভুল ভাবলেও পরে বুঝলাম সত্যি সত্যি কেউ কাঁদছে। ভালো করে শুনে বুঝতে পারলাম সেটা কোনো নারী কণ্ঠের কান্না। ধীরে ধীরে সেই কান্নার শব্দ গভীর জঙ্গল ভেদ করে জোরালো হচ্ছিল। সেই শীতল হাওয়ার সাথে সেই কান্নাটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। শুনশান এই জঙ্গলের ভেতর সেটা এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছিল। সরোবর থেকে উঠে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। মনে মনে চিন্তা করলাম, কার কান্নার শব্দ আসছে তা আবার এত রাতে? কেউ কি কোনো বিপদে পড়েছে? আমার নির্ভীক সত্তা আমাকে সেদিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব করে তুলেছিল। আবার মনে হলো, এটা আবার অন্য কিছু নয় তো, নইলে এমন একটা জায়গায় এমন কেউ কাঁদবে কেন, তা আবার নারী? আবার মনে হলো, কোনো নারী যদি সত্যি কোনো কারণে বা বিপদে পড়ে এমন একটা জায়গায় এসে কাঁদছে, তাই কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সেই কান্নার ধ্বনি অনুসরণ করে সেই পথের দিকে এগোতে লাগলাম। যতই এগোতে লাগলাম হিমশীতল বাতাস আরও ঠান্ডা অনুভূত হতে লাগল। মনে হচ্ছিল সেই করুণ কান্নার সাথে তাল মিলিয়ে প্রকৃতি আরও নির্জীব হয়ে উঠছে। কিছু দূর যেতেই সেই কান্নার উৎসের সন্ধান পেলাম। চাঁদের আলোয় দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে একটা উঁচু ঢিবির ওপর বসে একটা মেয়ে কাঁদছে। এবার সেই কণ্ঠ আরও করুণ হয়ে কানে বাজছে। আমার দিকে পিছন ঘুরে থাকায় আমি তার মুখখানা দেখতে পাইনি, তবে তার গায়ের রং কালো, হাঁটুর অল্প ওপরে কাপড় পরা আর মাথার খোপা বাঁধা। তাতে লাগানো বনফুল দেখে বুঝলাম কোনো আদিবাসী মেয়ে। সে আবার করুণ সুরে কেঁদে উঠল। আমি বললাম, এই মেয়ে কে তুমি? হ্যাঁ, এত রাতে এখানে এভাবে কাঁদছো কেন? এই মেয়ে, সে কোনো উত্তর দিল না, ঠিক সেভাবেই কেঁদে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো সে কান্নার জন্য আমার কথা শুনতে পায়নি, তাই আমি তার দিকে অগ্রসর হতে লাগলাম।
তবে একটা কথা, আমি যত এগিয়ে যেতে লাগলাম ততই খেয়াল করলাম তার কান্নার শব্দ কমে আসতে লাগলো। একটু পর এটাও মনে হলো যে আমি এগোনোর সঙ্গে সঙ্গে তার অবয়ব আমার কাছে ক্রমশ ঝাপসা হতে শুরু করেছে। আমার মনে হতে লাগলো আমার কি কোনো রকম চোখের সমস্যা দেখা দিল, নাকি অত্যধিক ক্লান্তির কারণে এইরকম হচ্ছে। এটা ভাবতে ভাবতে আরও কিছুটা এগোলাম। একটা সময় আমার ভুল ভেঙে গেল, কারণ সেই অবয়বটার যতই কাছে এগোতে লাগলাম আরও অস্পষ্ট হতে লাগলো সেটা আমার কাছে, আর তারপর বাতাসে মিলিয়ে গেল। এও কি সম্ভব, আমি যতই এগিয়ে যাচ্ছিলাম তার পার্থিব দেহ ক্রমে অন্য আকার নিচ্ছিল। মনে হচ্ছিল কোনো পোড়া অবয়বে পরিণত হচ্ছে। নিস্তব্ধ জঙ্গলের মধ্যেই এক রহস্য আমার কাছে এসে ধরা দিল। কিছুক্ষণ ওখানে ওইভাবেই দাঁড়িয়েছিলাম। সেই রাতে আমি পুনরায় সরোবরের ধারে ফিরে আসি। ক্লান্ত শরীর আমাকে অন্য কিছু ভাবার অবকাশ দেয়নি। সরোবরের পাশে কচি নরম আংশিক শুকনো ঘাসের ওপর আমার ঝোলাটা রেখে শুয়ে পড়লাম। শীতল বাতাসের স্পর্শে ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে আসে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। সকালবেলা যখন ঘুম ভাঙল দেখি দুই জোড়া চোখ আমার ওপর নিক্ষেপ করা। আমি ধড়ফড় করে তৎক্ষণাৎ উঠে বসে পড়ি। চোখ দুটো ভালো করে রোগড়ে নিয়ে আশেপাশে একবার চোখ বুলিয়ে নিতেই কাল রাতের কথা মনে পড়ল। সারাদিনের ক্লান্তিতে খোলা আকাশের নিচে ঘুমটাও বেশ জব্বর হয়েছে, কিন্তু এরা কারা? লোক দুটো আমার উঠে বসা দেখে নিজেদের মধ্যে কিছু একটা বলল। তারপর আমি ওদের উদ্দেশ্যে বললাম, তোমরা কারা? আমার প্রশ্ন শুনে লোক দুটো অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। কিছুটা সময় আমার দিকে ভালো করে দেখে এগিয়ে এসে বলল, সে মোরা এই জঙ্গলেই থাকি বটে, কিন্তু তুই এই জঙ্গলটায় একা একা কি করছিস বটে? চলে যা, চলে যা এখান থেকে, সে নাইলে বিপদে পড়বি, বিপদ তোর সাথে ঘুরে বেড়াবে। লোকগুলো কথাগুলো বলেই খুব দ্রুত পায়ে ওখান থেকে চলে যায়। আমি পিছন থেকে ওদের ডাকলাম, কিন্তু আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে ওরা দ্রুত প্রস্থান করল। অদ্ভুত লাগলো ব্যাপারটা। দিনের আলোয় পরিষ্কার দেখতে পেলাম ওই জায়গা থেকে তিনটে রাস্তা জঙ্গলের তিন দিকে চলে গেছে। লোক দুটো পশ্চিমের রাস্তাটা দিয়ে এগিয়ে যায়। একবার আমার মনে হলো ওদের অনুসরণ করে যাই, কিন্তু পরক্ষণেই মনে হলো সেই সোজা রাস্তাটা অনুসরণ করে এগিয়ে যাওয়াই ভালো। করলামও তাই। কিছু দূর যেতেই একটা আধ পোড়া ভাঙা ঘর দেখতে পেলাম, কিন্তু তাতে যে কেউ থাকে না সেটা বাড়িটার জরাজীর্ণ অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তবে যে আমি সঠিক পথে এগোচ্ছি সেটা বলার অপেক্ষা থাকে না। আরও কয়েক হাত যেতে পুনরায় আবার একটি বসত বাড়ি চোখে পড়ল আমার, কিন্তু এটাও ওই আগের ঘরটার মতোই জরাজীর্ণ অবস্থা, তবে পোড়া নয়। যতই এগিয়ে যেতে লাগলাম একই ধরনের ঘর চোখে পড়তে লাগলো। বুঝতে পারলাম এক সময় এখানে লোক থাকতো, কিন্তু কোনো কারণে আজ তারা এই বাড়িগুলোতে থাকে না। আরও কিছুটা পথ এগিয়ে যেতেই বিক্ষিপ্ত জনবসতি দেখতে পেলাম। আগেই বুঝতে পেরেছি এটা আদিবাসীদের জায়গা। জঙ্গলের অনেকটা জায়গা বেশ পরিষ্কার করে বসতি গড়ে তুলেছে। আমি ধীর পদক্ষেপ নিয়ে এগিয়ে গেলাম। সবাই এক অদ্ভুত দৃষ্টিতে আমাকে দেখছে, তার কারণ বুঝতে পারলাম না। এই দৃষ্টি কৌতুকের নয়, যেটা সাধারণত একজন অচেনা ব্যক্তিকে দেখলে হয়, এই দৃষ্টি ক্রোধের। এর কারণ অবশ্য আমার জানা নেই। আরও খানিকটা এগিয়ে যেতেই এক অল্প বয়সী বিধবা রমণী মাটির কলসিতে করে জল নিয়ে এদিকেই আসছে দেখলাম। বয়স ওই 25-এর মধ্যে হবে। এই বয়সে বিধবা হয়েছে, এতটা পথ হেঁটে আসার ফলে খুব পিপাসা লেগেছিল। ওর কাছে এগিয়ে গিয়ে বললাম, আমায় একটু জল দেবে, বড্ড পিপাসার তো আমি। সেই মহিলা একবার আমার মুখপানে চেয়ে তারপর আবার একবার চারপাশে চোখ বুলিয়ে নিজের কাকের কলসি কাত করেই জল দিতে যাচ্ছিল। আমিও দুই হাত একত্র করে খেতে যাব এমন সময় উনি বললেন, এভাবে তো ভালো করে জল খেতে পারবি কিলাই, তার চেয়ে বরং চল মোর ঘরটাতে, ওখানে জলের পাতিক করে জল দি। আমি সম্মতি জানিয়ে তাকে অনুসরণ করে তার ঘরে গেলাম। একটা মাটির গ্লাসে করে আমায় জল দিয়ে জিজ্ঞাসা করল, তুই কে আছিস বটে?
তোকে তো আগে কোনোদিন মোদের দেড়াই দেখি নাই। তোর পরনে গেরুয়া বসন মনে হয় তো। ওই মহিলা আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই রাস্তা থেকে হাঁক পেড়ে আর এক মহিলা ওর উদ্দেশ্যে বললেন, বুঝলি মাহেলি, আজ কদুর ঘরটাও শূন্য হলো রে, ওরাও এখান থেকে চলে গেল। দেখবি এক এক করে একদিন আমাদের এই গ্রাম শূন্যই হয়ে যাবে। দেখলাম ভদ্রমহিলা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেবীর কোপ কি কখনো বিফলে যায় গো কাকি? বল দেখিনি, সেদিন গ্রামের মানুষ যদি ওই কাণ্ডটা না ঘটাতো তাহলে কি আর এই দিনটা দেখতে হইতো আমাদের? যাও দেখিনি যাও, মেলা বকিও নি, মোর মেলা কামটো বাকি আছে। ভদ্রমহিলার কথা শুনে নিজের কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কিছু কি ঘটছে এই গ্রামে বা ঘটেছে কিছু? হ্যাঁ হয়েছে, তাতে তোর কি বাপু, নিজের কামে মনটা লাগানে। তারপর মাহেলি ঘরে যেতে গিয়েই কি মনে করে ফিরে এসে বলল, তোর মতোই বসন পড়া একজন এই ছিল মোদের গ্রামে, তান্ত্রিক। হ্যাঁ ওই বদ তান্ত্রিক। সম্পূর্ণ বলতে গিয়েও মাহিলি থেমে গেলেন। আমি অনুরোধের সুরে বললাম, কি হলো, থামলে কেন বলো, আমি পুরোটা শুনতে চাই। কেন গা, কেন কইব তোরে, তোরে দেখতেও তো সেই ধরনের মানুষ বলি মনে হয়। কে বলতে পারে, হয়তো ঈশ্বর আমাকে তোমাদের সাহায্য করার জন্য পাঠিয়েছে। আমি সবটা জানতে চাই, কে এসেছিল আর কি হয়েছে তোমাদের গ্রামে? শুনবি তুই, আর কাউকে বিশ্বাস হয় না, সেও তোমাদের বিশ্বাসের সুযোগটা নিয়ে সব ছাড়খাড় করে দিল, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে অভুক্ত তো আছিস বটে, আগে তোর খাইয়ার ব্যবস্থা করি, তারপর না হয় শুনিস বটে, দাঁড়া। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। মাহেলি ভিতরে খাবারের ব্যবস্থা করতে চলে গেল, বাইরে একা একা বসে আমার ঠিক ভালো লাগছিল না, তাই ভাবলাম সরোবর থেকে স্নান সেরে আসি, যেমন ভাবা তেমন কাজ। আমি মাহেলিকে জানিয়ে বেরিয়ে পড়লাম। একবার ভাবলাম এই গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখলে কেমন হয়, যেমন ভাবা তেমন কাজ। রাতের অন্ধকারে বসতির সন্ধানে এসেছিলাম, এখন যখন পেয়ে গেছি তাই আশেপাশে ঘুরে দেখতে লাগলাম। গ্রামের প্রত্যেকটা বাড়ি বেশ গোছালো, কাদা মাটির ঘর, দেওয়ালে সংলগ্ন মাটির কিছু কিছু বাড়িতে মূর্তি আঁকা রয়েছে, হোগলা আর গোলপাতার ছাউনি, দু একটা ঘরে তালপাতার ছাউনি। এখানে বেশিরভাগ বাড়ির হেঁসেল বাইরে, কিছু কিছু বাড়িতে ঘরের ভিতরে আছে। লক্ষ্য করলাম অনেক বাড়ি ফাঁকা পড়ে আছে, কারণ স্পষ্টতই আমার কাছে পরিষ্কার নয়। বিশেষ কিছু ঘটেছে এই গ্রামে সেটা খুব ভালো করেই বুঝতে পারলাম, যেটা কিছুক্ষণ আগেই দুই মহিলার কথোপকথন শুনে পরিষ্কার। কিছু দূরেই একটা ভগ্নপ্রায় জীর্ণ পাতায় মোড়া ঘর দেখতে পেলাম, সেখান থেকে সুগন্ধি ফুলের সুবাস আর ধূপের গন্ধ পাচ্ছি। কি মনে হতে সেদিকে পা বাড়ালাম, ঘরটার দরজা নেই, ভিতরে পাথরের একটা মূর্তি, মনে হলো কোনো দেবী মূর্তি, তার গায়ের রং সম্পূর্ণ কালো। এই দেবী মূর্তি আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় না, তার গায়ে শ্যাওলা পড়েছে। কিছু সময়ের মধ্যেই দূর থেকে যে সুগন্ধি পাচ্ছিলাম এখন সেটা অত্যন্ত দুর্গন্ধ, পচা ফুলের একটা আষ্টে গন্ধ সমগ্র বাতাসে বহমান, সেখানে দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে পড়ছিল। এটার কারণ আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু কোনো কারণ ছাড়াই যে এটা সম্ভব হবে না সেটা বুঝতে পারছি বেশ। আমি দ্রুত সেই স্থান ত্যাগ করে সরোবরের কাছে গেলাম, সেখানে গিয়ে ভালো করে স্নান সেরে পুনরায় কুটিতে ফিরে এলাম। ফিরে এসে দেখি মাহেলি দাওয়ায় খাবার বেড়ে আমার জন্য বসে আছে। আমি ফিরতেই বলল, ও তুই এইও পড়েছিস, আমি তোর অপেক্ষাতেই ছিলাম। মাহেলির কথা শুনে খেতে বসলাম, ভাত তরকারি আর শাক ভাজা। দুদিন ভাত খাওয়া হয়নি তাই বেশ পরিতৃপ্তি করেই খেলাম। গরম ধোঁয়া ওঠা বাদামি চালের ভাতের সাথে বাঁশকোড়লের ঝাল তরকারি বেশ তৃপ্তির সাথেই খেলাম। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আমি সেই কাহিনী শোনার প্রতীক্ষা করতে লাগলাম। মাহেলি নিজের খাওয়া সেরে এসে দাওয়ায় বসে পড়ল, আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে শুরু করল, তোর ব্যাকুলতা দেখে আমি বেশ অবাকটে হয়েছি বটে, তুই যে আমাদের দেবী পর্ণেশ্বরীর মন্দিরে গেছিলি
সেটাও জানি। আমি তার কথা শুনে অবাক হলাম, এটা তো তার জানার কথা নয়। মনে মনে ভাবলাম এটা তাহলে দেবী পর্ণ শবরীর মূর্তি, শবরদের দেবী, কিন্তু সেই দেবীর বর্ণনার সাথে এর কোনো মিল নেই। আমার চিন্তার জাল ছিন্ন হলো মাহেলির কথায়। সে পুনরায় বলতে শুরু করল, যেদিন থেকে দেবীর পুজো বন্ধ করা হয়েছে সেদিন থেকে যে মন্দিরে গেছে, তারপর ওখান থেকে আসার পর তার গা থেকে বনফুলের গন্ধ আসে। আজও তার ব্যতিক্রমটা হয়নি। তুই আসার পর থেকেই একটা জংলি বুনো ফুলের গন্ধ পাচ্ছিলাম, তখনই বুঝেছি তুই ওই দিক মানেই গেছিলি বটে। ওই মন্দিরের দেবী বছর দুই হলো কোনো পূজা পাই নাই, কোনো ভোগ পাই নাই, কিন্তু দেবী যে বড় জাগ্রত, তাই তিনি যে আছেন তার আভাস তিনি সর্বদাই কাউকে না কাউকে দিয়ে যান। কিন্তু আমরা যে নিরুপায়, সে ঘটনার পর যখনই কেউ দেবীর পূজা দিতে গেছে তার সাথে কিছু না কিছু বিপদ ঘটেছে, তারপর থেকে দেবী অভুক্তই আছেন। দেবী পূজা ছাড়া আছেন, কিন্তু কেন? কি সেই এমন কারণ যার জন্য দেবীর পূজো করলে ক্ষতি হয়? সে আজ থেকে বছর চল্লিশ আগের কথা। তখন আমরা এখানে থাকতাম নেকো, আমরা জঙ্গলের দক্ষিণ দিকে থাকতাম। দাদুর মুখে শোনা এই গ্রামের মুখিয়াকে দেবী স্বপ্নাদেশ দিয়েছিল এইখানে শবরদের বসতি গড়ে তোলার জন্য। দেবীর এই পাথরের মূর্তি এই স্থানে আগে থেকেই ছিল, কে বা কারা স্থাপন করেছিল সেটা অজানা। বাবার কাছে শোনা দেবীর স্বপ্নাদেশের পরই আমরা সবাই এখানে এসে বসতি গড়ে তুলি। অত্যন্ত সমৃদ্ধ ছিল এই জায়গা, কোনো কিছুর অভাব ছিল না, মানুষের সাথে মানুষের মিল ছিল, একে অপরের সুখে দুঃখে পাশে থাকতো। তারপর মুখিয়ার মেয়ে হলো, সেও এক ঘটনা। সেই দেবীর স্বপ্নাদেশে গ্রামের সবাই বলতো মুখিয়ার মেয়ে নাকি দেবীর অংশ। মুখিয়ার মেয়ে শিমুলের যেদিন জন্ম হলো সেদিন দেবীর পুণ্যতিথি ছিল, ভরা পূর্ণিমায় আলোয় দেবীর মন্দিরে শিমুল জন্ম হয়। শিমুলের জন্মের পরই জ্যোৎস্নার আলোর মতোই উজ্জ্বল আলো দেবীর গা থেকে ঠিকরে বেরিয়ে এসে শিমুলের গায়ে পড়ে। তারপর থেকে সবাই বিশ্বাস করে ও দেবীরই অংশ। সেই ঘটনা গ্রামের অনেকেই দেখেছে। শিমুল ছিল আমাদের বসতির সবচেয়ে সুন্দরী মেয়ে, এমন মায়া ভরা মুখ যে কেউ তাকে না ভালোবেসে থাকতেই পারবে না। দিন যায়, বছর গড়িয়ে শিমুল বড় হতে থাকে সবার আদরে। ঘটনাটা ঘটল শিমুল তখন ষোড়শী। মুখিয়া নিজের মেয়ের বিয়ে পাশের গ্রামের ছেলে মুকুর সাথে ঠিক করেছিল। বিয়ের আর সপ্তাহখানেক বাকি ছিল, সেদিন ছিল অমাবস্যা। প্রত্যেক দিন সকালে আগে উঠেই শিমুল যেত বনের ভেতর দেবীকে পুজো দিতে, এটা তার প্রত্যেক দিনের নিয়ম ছিল। স্নান সেরে ফুল তুলে দেবীর পুজো দিয়ে তবেই ঘরে ফিরত সে। বেলা গড়িয়ে গেলেও যখন শিমুল ঘরে ফিরছিল না, তখন সবাই মিলে খোঁজ খোঁজ রব উঠে গেল। পাশের গ্রামে মুকুর কাছেও খবর গেল। সারা রাত ধরে বনের ভেতর তন্ন তন্ন করে খুঁজেও কেউ শিমুলকে খুঁজে পেল না। সেদিনের রাত গ্রামের কেউ চোখের পাতা এক করতে পারেনি, সবাই ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসে। পরদিন সকালের আলো অল্প ফুটতেই শিমুল নিজেই ফিরে এলো, কিন্তু সে যে অবস্থায় ফিরে এলো সেটা সবার ভাবার বাইরে ছিল। তার পরনে কিচ্ছু ছিল না, সম্পূর্ণ নির্বস্ত্র, সারা শরীরে হলুদ আর সিঁদুর। সে যেন নিজের মধ্যেই ছিল না, যেন কেউ বশ করেছে। নগ্ন বুকে এক চিহ্ন আঁকা ছিল, সে যদি নিজের স্বজ্ঞানে থাকত তাহলে কোনোদিনই এই অবস্থায় এই গ্রামের ভেতরে এত লোকের সামনে আসত না। মুখিয়ার বউ কোনো রকম ঘর থেকে বেরিয়ে এসে তাকে ঢেকে ঘরে নিয়ে যায়। গ্রামের সবাই কইতে লাগলো কেউ তার সাথে কুকাম করেছে।
সেই খবর মুকুর কাছেও গেল। সে মুখিয়ার ঘরে এসে তাকে আর শিমুলকে অনেক নোংরা কথা শুনিয়ে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। দিন যায় তত্তরিয়ে। সেই ঘটনার পর থেকে গ্রামের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। একসময় যাদের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক ছিল তারা একে অপরের শত্রু হয়ে গেল। সময়ের সাথে সাথে গ্রামের লোকের মধ্যে আর সদ্ভাব দেখা গেল না। সেদিনের পর থেকে শিমুলার ঘর থেকে বেরোত না, বোবা হয়ে গেছিল। কেউ জানার চেষ্টা করেনি শিমুলের সাথে কেই বা অমন করেছে। এমন সময় লোকের কথা অতিষ্ঠ হয়ে মুখিয়া আর মুখিয়ার বউ শিমুলকে মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়। যারা একসময় বিশ্বাস করত শিমুল দেবীর অংশ, তারাই তাকে কলঙ্কিনী অভাগী বলে হায় করতে লাগলো। শিমুলকে তাড়িয়ে দেওয়ার পর সে সর্বদাই ওই দেবীর মন্দিরে পড়ে থাকত। এদিকে সেই নিয়েও গ্রামের মানুষদের মধ্যে গোলযোগ দেখা গেল। তাদের মস্তিষ্কে কাঁটার মতো গেঁথে গেছিল শিমুল অকাম করেছে, তাই তার এমন অবস্থা হয়েছে দেবীর কোপে। যারা খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে তাদের দেবী সর্বদাই শাস্তি দেন। তাদের বিশ্বাস দেবীর রোষে শিমুল পাগলা হয়ে গেছে। তারপর ঘটল সেই ঘটনা। সেদিনের ঘটনা মনে করলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সকাল থেকেই আকাশ ছিল অপরিষ্কার, বিকেল হতেই আকাশ আরো ঘন কালো করে এলো। জোরে বৃষ্টি হতে শুরু করলো, একসময় থেমেও গেল। কিন্তু প্রকৃতির বুকে সৃষ্টি হওয়া ঝড় শেষ হলে কি হবে? কুৎসিত মানুষগুলোর মনের ভেতর যে সেদিন আকাশে ওঠা কালো মেঘের ঝড়ের থেকেও যে ভীষণ কালিমাক্ত ঝড় উঠেছিল তা কে জানতে পারত? রাত তখন বেশ গভীর। আমরা সবাই খেয়ে বাইরে বিশ্রাম নিচ্ছি। সেদিনের পর থেকে অবশ্য ওই মন্দিরই ছিল শিমুলের থাকার জায়গা। মুখিয়ার ঘরের সামনে কয়েকজন লোক খুব জোরে জোরে হাঁক ডাক করে মুখিয়াকে, তাতে গলার আওয়াজ আমারও এখানে পৌঁছে যায়। তাদের কথা মতো শিমুলকে এই গ্রামের ভেতরে রাখা যাবে না, তার মতো মেয়ে গ্রামে থাকলে গ্রামের বাকি মেয়েরাও খারাপ হয়ে যাবে। তাদের মতে এই কলঙ্কিনী মেয়েকে পুড়িয়ে মারা হোক, কারণ ও যেখানেই যাবে সেখানেই ক্ষতি হবে, উপরন্তু এই গ্রামের বদনাম। একবার যদি গ্রাম থেকে অন্য গ্রামে যায় তারা তখন এই গ্রামকে খারাপ চোখে দেখবে, এই গ্রামের কোনো মেয়ের বিয়ে হবে না। সব থেকে অবাক করার বিষয় হলো মুখিয়ার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করল না, সে গ্রামের ওই লোকগুলোর সিদ্ধান্ত মেনে নিল। এদিকে এমন কথা শুনে মুখিয়ার বউ কেঁদে অস্থির। হাতে মশাল তুলে মুখিয়ার লোকগুলো দেবীর মন্দিরের দিকে এগিয়ে গেল। পিছন পিছন মুখিয়ার বউ দৌড় লাগালো। আমাদের মধ্যে অনেকেই তাদের পিছু নিল, আবার অনেকে এই করুণ ঘটনা দেখতে পারবে না বলে গেল না। ঝড় বৃষ্টির পরে আকাশে চাঁদ বেশ ঝলমল করছিল। তার দুই দিন পরই পূর্ণিমা ছিল। প্রত্যেক পূর্ণিমাতে দেবীর জাগরণ করা হয়, তার দুই দিন আগে থাকে অধিবাস। সেই দিন ছিল অধিবাসের দিন। গ্রামের লোকেরা বেমালুম ভুলে গেল সেই দিনের কথা। সবাই মশাল হাতে করে মন্দিরে পৌঁছায়। শিমুল তখন মন্দিরের এক কোণায় ঘুপটি মেরে শুয়েছিল। বৃষ্টির কারণে তার গায়ের কাপড় ভেজা ছিল। তাদের মধ্যে একজন মন্দিরে ঢুকে শিমুলকে হিড়হির করে টেনে বাইরে আনে। মন্দিরের পাশেই বড় পিপুল গাছের সাথে শিমুলকে বেঁধে রাখা হয়। তারপরই ঘর থেকে শুকনো কাঠ নিয়ে গেছিল, সেগুলো দিয়ে চারপাশে ঢেলে একসময় মশাল ছুড়ে দেয় শিমুলের দিকে। খানিকের মধ্যে শিমুলের গগনবিদারী চিৎকার পুরো জঙ্গল কেঁপে উঠেছিল। আগুনের লেলিহান শিকার শুকনো কাঠের সাথে শিমুলকে পুড়িয়ে দিয়েছিল। আগুন পুরোপুরি ধরে যাবার পর যে দড়ি দিয়ে শিমুলকে পিপুল গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল সেই দড়িটাও পুড়ে যায়। শিমুল ছাড়া পেয়ে দেবীর পায়ের কাছে লুটিয়ে পড়ে। যেই স্থানে সর্বদা সুগন্ধি ফুলের সুবাস ছাড়ত
সেই স্থানে সেদিন মানুষের চামড়া পোড়ার গন্ধে পুরো বাতাস ভরে গেছিল। যখন আগুন নিভে যায় তখন শুধু কালো জড়ানো শীর্ণ হাতে স্পর্শে দেবীর পা ছুঁয়েছিল শিমুল। শিমুল স্পর্শ করার সাথে সাথে দেবীর উজ্জ্বল গাত্রবর্ণ কালো রূপে পরিণত হয়। চামড়া পোড়ার গন্ধের সাথে সাথে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু সেটা তো সেদিনের প্রাথমিক ঘটনা ছিল। এরপর আমরা যা দেখেছিলাম সেটা তো আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এই ঘটনার পরই সেই স্থানে কোত্থেকে এক অদ্ভুতভাবে এক তান্ত্রিক এসে উপস্থিত হয়। সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, মূর্খের দল, তোদের একটা ভুলের জন্য আমার সাধনা অসম্পূর্ণ রয়ে গেল। উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে এটাই ভাবছিল, কি এমন ভুল করলো যার জন্য না সাধনা ভঙ্গ হলো। কেই বাই ব্যক্তি, তার পরনে না এমন গেরুয়া বসন, কপালে সিঁদুরের বড় টিপ। গ্রামের একজন এগিয়ে এসে বলল, সে মোরা এমন কি করেছি বটে যার জন্য তোর সাধনা ভঙ্গ হয়েছে? সেই তান্ত্রিক দাঁতের দাঁত চেপে চোখে মুখে ক্রোধ নিয়ে সেই লোকটার কাছে এসে বলল, জানিস না মূর্খের দল, ওই মেয়ে দেবীর অংশ। ধীরে ধীরে আমি ওই মেয়েকে বশ করে নিচ্ছিলাম, আর মাত্র দুটো দিনের অপেক্ষা ছিল, তাহলে দেবী পর্ণশবরী আমার কাছে বন্দী থাকত। সেই তান্ত্রিকের মুখে এমন কথা শুনে সবাই বেশ অবাক হল। কি বলতে চাইছে এই লোক? তাহলে কি তাদের অজ্ঞাতে কোনো বড় ভুল করে ফেললো সবাই? আমি কয়েক মাস ধরে ওই বনের ভিতর সাধনা করেছি। আমার তন্ত্র সিদ্ধ করার জন্য 16 বছরের যুবতী প্রয়োজন ছিল। অনেক খোঁজ নিয়ে জানতে পারি এই মেয়ের বয়স 16। তারপর এর ব্যাপারে আমি যখন আরও খোঁজ নিই তখন জানতে পারি এই মেয়ে দেবীর অংশ। এই রকম কন্যা পেয়ে কেউ হাতছাড়া করে? আমিও করিনি। তাই তো অমাবস্যার দিন ওকে বশ করে আমার সাথে নিয়ে গেলাম। গ্রামের সবাই অবাক হয়ে তান্ত্রিকের কথা শুনছিল। তান্ত্রিক আবার বলতে শুরু করল, বিগত অমাবস্যার দিন যখন ওই মেয়ে স্নান করে দেবীর আরাধনার জন্য এই পথ দিয়ে যাচ্ছিল, তখন আমি মন্ত্র বলে আমার সাধনার জায়গায় তাকে নিয়ে যাই। পঞ্চমণ্ডির আসনে বসিয়ে সম্পূর্ণ নির্বস্ত্র করে তন্ত্রমতে ওর শুদ্ধিকরণ করি। সারা রাত পিসাদ সাধনা করে পিসাদ শক্তিকে জাগিয়ে তুলি। সেদিনেই আমার সাধনা সফল হতো, কিন্তু সফল হয়নি একটা কারণেই, ওই মেয়ে দেবীর অংশ। তাই ওর মধ্যে নিহিত দেবী শক্তিকে সম্পূর্ণরূপে বশ না করে বলি দিতে পারবো না। সেদিনের সেই অশুভ যোগ সময় শেষ হয়ে গিয়েছিল, তাই সেদিন সূর্যের প্রথম কিরণের সাথে ওর উপর করা পিসাদ শক্তির বশ কেটে যায়, কিন্তু সম্পূর্ণরূপে কাটেনি। আমি জানতাম ওই লোক সমাজে এলে আমার নিয়ন্ত্রণে থাকবে, আর ছিল। আর মাত্র 2 দিনের অপেক্ষা ছিল। আমার সমস্ত সাধনা পিসাদ দেবের কাছে উৎসর্গ করে ওকে বলি দিলেই দেবী সম্পূর্ণরূপে আমার বন্দী হতো, আর তারপর সমস্ত পিসাদ শক্তি আমার অধীনে হতো। কিন্তু তোদের মূর্খামির জন্য আমার সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তান্ত্রিকের মুখে এমন কথা শুনে গ্রামের লোকেরা ভীষণ খেপে ওঠে। সবাই বুঝতে পারে তাদের দ্বারা কি মারাত্মক ভুল কাজ হয়ে গেছে। এদিকে মুখিয়া এই কথা শোনার পর ক্রোধে ফেটে পড়ে দেবীর পায়ের কাছে গিয়ে নিজের মেয়ের পোড়া দেহ নিয়ে তাকে আঁকড়ে চিৎকার করে কেঁদে উঠে বিলাপ বকতে শুরু করে। আমার ভুল হয়ে গেছে রে মা, কি করে আমি এমনটা করতে পারলাম? কি করে ভুলে গেলাম দেবীর স্বপ্নাদেশ?
নিজের অহমে আমি একজন সন্তান হত্যাকারী হয়ে গেলাম। সবাই সেই স্থানে চুপ করে যায়। জ্ঞাত অজ্ঞাতভাবে সবাই সেদিন সেই পাপ কাজের সাথে জড়িয়ে গেছিল। তারই মধ্যে একজন বলে উঠল, এসে সাধুনা যে প্রতিদিন আমাদের ডেরা এসে ভিক্ষা করত। সেই লোকটার কথা শুনে গ্রামের সকলে ভালো করে লোকটার দিকে তাকালো। সবাই একসাথে স্বীকার করলো যে এই সেই ব্যক্তি। তার মানে সাধুর বেশে এতদিন তাদের ডেরায় এসে সব খোঁজ খবর নিচ্ছিল, আর গ্রামের সবাইকে বোকা বানিয়ে এত বড় পাপের ভাগিদার করল। এদিকে তান্ত্রিক তার কাজ সফল না হওয়ার কারণে গ্রামের সবাইকে দোষ দিতে থাকে। এমন সময় মুখিয়া শিমুলের দেহটা কোল থেকে নামিয়ে পাশে পড়ে থাকা একটা বড় লোহার বল্লম হাতে তুলে নিয়ে সোজা গিয়ে বিঁধিয়ে দেয় তান্ত্রিকের পিঠে। পুনরায় বের করে এনে আবার গেঁথে দেয় বুকের কাছে। এইভাবে চারবার গেঁথে দেওয়ার পর তান্ত্রিকের মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে মারা যায়। এদিকে গ্রামের লোকেরাও বেশ খেপে গেছিল। মুখিয়া মারার পরও তান্ত্রিকের পড়ে যাওয়া দেহের ওপর লাঠি সোঁটা দিয়ে আঘাত করতে থাকে। একসময় তান্ত্রিকের দেহ থেতলে যায়। মুখিয়া সেই রক্তমাখা হাত নিয়ে গিয়ে ভুলবশত দেবীর পা স্পর্শ করে, আর সেই চরম ভুলটাই আমাদের জীবনে অভিশাপ ডেকে আনে। আমার দাদু বলতো পর্ণেশ্বরী দেবী অত্যন্ত শান্ত, রোগ নিবারণীতে সেই দেবীর পায়ে হত্যা দিয়ে পড়ে থাকলে দেবী সাড়া না দিয়ে থাকতেই পারেন না। কিন্তু কোনো কারণে যদি দেবীর গায়ে রক্ত স্পর্শ করে তাহলে দেবী অভিশপ্ত হয়ে ওঠে, তার শুভ শক্তি অন্ধকারে হারিয়ে যায়, দেবী মেতে ওঠে ধ্বংসের খেলায়। যে দেবী রোগ নিবারণ করত সেই দেবীর ক্রোধে মহামারী ছড়িয়ে পড়ে। আর হলোও তাই, দিন দুয়েকের মধ্যে গ্রামে এক অদ্ভুত ধরনের রোগ দেখা গেল। গ্রামের ছোট থেকে বড় সবাই ওই মন্দিরের পাশ দিয়ে জঙ্গলে কাজে যেত। ফিরে আসার পর তাদের গায়ে বড় বড় ঘা দেখা দিত। ঘা এত দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ত তার কোনো শুশ্রূষা করা যেত না। দুদিনের মাথাতেই সেই লোক মারা যেত। এই রোগের কারণেই আমার মরদটাও একদিন মারা গেল। এতক্ষণ ধরে কথা বলে মাহেলি একটু হাঁপিয়ে গিয়েছিল। শেষের কথাগুলো বলার সময় বারবার আঁচল দিয়ে চোখ মুচ্ছিল। আমি একটু বিব্রত হয়েই বললাম, যদি তোমার বলতে অসুবিধা হয় তাহলে থাক, আর বলতে হবে না। যেটা ঘটার সেটা তো ঘটবেই বল, তাকে তুই বা আমি কেউ রক্ষা করতে পারবো না কো। এই দুঃখ তো সাময়িক সময়ের সাথে সব ভুলিয়ে দেবে। এতক্ষণে বুঝতে পারলাম গ্রামের অর্ধেক অংশ খালি কেন, ঘরবাড়ি থাকা সত্ত্বেও তার মধ্যে মানুষ নেই কেন। মাইলি পুনরায় বলতে শুরু করল, সেদিনে সেই ঘটনার পর আর কেউ মন্দিরে যায়নি বা মন্দিরের পাশ দিয়ে ওই পথ অতিক্রম করেনি। আজ তুই আবার অনেকদিন পর ওই পথ দিয়ে গেলি, কিন্তু যারা ওই পথ দিয়ে একবার গেছে তারপর পুনরায় ফিরে আসার সাথে সাথে তাদের শরীরে অনেক পরিবর্তন দেখা গেছে, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তোর কিছুই হয়নি। কথাটা শুনে একটু হাসলাম বইকি, সেই মহামায়ার আশীর্বাদ আমার ওপর সর্বদা থাকে, যে কোনো অশুভ শক্তির প্রভাব সহজে আমার ওপর পড়তে পারে না। আমি মুখে কিছু বললাম না, তাকে পুনরায় জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই সমস্যার কি কোনো সমাধান নেই, মূর্তিকে পুনরায় প্রতিষ্ঠা করে? করলে তো অনেকদিন আগে করে ফেলতাম, কিন্তু সে পথ যে বড় কঠিন। দেবী স্বরূপের প্রতিষ্ঠা করতে গেলে আবার কারোর বলি দিতে হবে। যে রক্তে স্পর্শে দেবী জাগ্রত হয়েছিল অশুভের পক্ষে, সেই রক্তেই রঞ্জিত হয়ে দেবী পুনরায় শীতল হবেন। তুই বল, কেউ স্বেচ্ছায় তো আর নিজের বলি দেবে না কো। তাই গ্রাম থেকে এক এক করে সবাই চলে গিয়ে অন্য জায়গায় থাকছে। তাহলে তুমি গেলে না কেন? আমি আর অন্য জায়গায় গিয়ে কী করবো বল,
আমার তিন কুলে আর কেউ নেই, বিয়ের পরও পেটে সন্তান ধরতে পারিনি গো, বাজার আবার মৃত্যু ভয়, মরতাও তো সেই দেবীর কোপেই মারা গেল, আর ফালিয়ে গিয়ে কি করব, মৃত্যু আসলে আসুক কেনে, এই জায়গাতেই বড়টা হয়েছি, কত স্মৃতি ছড়িয়ে আছে, জঙ্গলের সাথে এখানে মৃত্যু হবে বই কি। কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। মাহেলি জিজ্ঞেস করল, তুই আমাদের গ্রামেই থাকবি নাকি? আমি তাকে মাথা নেড়ে সম্মতি জানালাম, সে আঁতকে উঠল। মরতে আর জায়গা পেলি নাকো, এই আমাদের গ্রামেই আসতে হলো, চলে যাই এখান থেকে, নইলে দেবীর কোপে পড়তে কতক্ষণ। দেবী যদি মনে করেন তাহলে তিনি আমাকে তার কোপে ফেলবেন, আর যদি রক্ষা করেন তো তিনিই রক্ষা করবেন। মনে মনে ভাবতে লাগলাম হয়তো দেবীর ইচ্ছাতেই আজ এই জায়গাতে আমি, দেবী হয়তো তার স্বরূপে পুনরায় আসার জন্য আমার আগমন ঘটিয়েছে এই জায়গায়। আমি তাকে বললাম, আগামীকাল আমি দেবীর পুজো করব, তার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করব, আমার কিছু জিনিসের প্রয়োজন, সেগুলো পাওয়ার জন্য তুমি কি আমার সাহায্য করবে? কি বললি তুই, কি কইছিস? ওই মূর্তি পুনরায় প্রতিষ্ঠা করতে গেলে আবার কারোর প্রাণ যাবে, গ্রামের কেউ রাজি হবে না, চলে যেত এইখান থেকে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, শুধু আজকের রাতটা আমাকে ঠাঁই দাও, কাল সকালবেলা দেবীর পুজো করে এই গ্রাম থেকে বিদায় নেব। মাহেলি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, কোনো কিছু উত্তর না করে শুধু আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। বিকেল পুড়িয়ে সন্ধে আর সন্ধে পেরিয়ে রাতের আগমন হলো। আমি তাকে শুধু এটাই বললাম, এই ব্যাপারে গ্রামের কাউকে কিছু বলতে হবে না। রাতের খাবার পর বাইরের দাওয়ায় আমার শোবার ব্যবস্থা করলো। রাতে শুধু আমাকে একবার জিজ্ঞাসা করেছিল, তুই যে বলছিস পুজো করবি, কিন্তু কার বলি দিবি কদেখিরি আমাকে? নিজের বলি দেব। আমার কথা শুনে বিস্ফারিত চোখে সে একবার আমার দিকে তাকালো, তারপর বলল, তুই মুদের জন্য তোর বলি দিবি? আর কিছু না বলে ঘরের ভিতরে চলে গেল। রাতে দু চোখের পাতা এক করতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা সঠিক তো, কারণ একটু ভুল সিদ্ধান্ত সমস্ত কিছুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে। সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। রাতে অবশ্য মাহেলিকে বলেছিলাম আমাকে এক আটি কুশ জোগাড় করে দিতে হবে আর একটা ভালো লোহার বড় দা। স্নান সেরে পূজোর প্রয়োজনীয় জিনিস জোগাড়ের জন্য বেরিয়ে পড়লাম। সাধারণ কোনো পুজো হলে গ্রামের মানুষেরাই হয়তো আমাকে সাহায্য করতে আসত, কিন্তু এতে যেহেতু বলি দিতেই হবে তাই তারা কেউ যে সাহায্য করতে আসবে এটা ভাবা সম্পূর্ণ ভুল, উপরন্তু আমার ওপর তারা ক্ষিপ্ত হতে পারে। সমস্ত জিনিস জোগাড় করতে করতে দুপুর পেরিয়ে গেল। দুপুরের পর আবার ওই মাহেলির বাড়িতে এলাম। আমাকে আসতে দেখে সে নিজেই এগিয়ে এসে কুশের আটিটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুই আর এখানে আসিস না, আমি চাই না আবার তোর কোনো ভুলের কারণে একদিনের মধ্যে মোদের গ্রামটা উজাড় হোক। আশেপাশের ঘর থেকে অনেকেই বেরিয়ে এদিকেই দেখছিল, ভাবছিলাম আমার কারণে আবার মাহেলি কোনো বড় বিপদের মধ্যে যেন না পড়ে। আমি তাকে যেই সব জিনিস আনতে বলেছিলাম সেগুলো যে জোগাড় করে এনেছে সেগুলো দ্রুত তার কাছ থেকে নিয়ে দ্রুত পায়ে দেবীর মন্দিরের দিকে যেতে লাগলাম। আমি মাহেলির ঘর থেকে বেরিয়ে আসার পর কয়েকজন মাহেলির ঘরে গেল, বুঝতে পারলাম আমাকে আশ্রয় দেবার কারণে এখন তাকে অনেক কথা শুনতে হবে, এদিকে আমার হাতে সময় কম, তাই দ্রুত ওই স্থান ত্যাগ করে চলে গেলাম। তবে মন্দিরে আসার পর থেকেই বুঝতে পারছি কালকের সেই দুর্গন্ধ অতটা উগ্র নয়, হয়তো দেবী আমায় কাল ওই গন্ধের মাধ্যমে কিছু ইঙ্গিত করতে চেয়েছিলেন। পুজোর জন্য অবশ্য আমাকে সারাদিন উপোস থাকতেই হতো, তার সেই দিন আর খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেই দেবী মন্দিরে এক এক করে পুজোর সমস্ত জিনিস সাজাতে লাগলাম। সব কিছু জোগাড় করতে করতে রাত হয়ে গেল। জোগাড় করার পরে পুনরায় স্নান সেরে পুজোয় বসলাম। যে পুজোটা আমি করতে চলেছি সেটা নিম্নতন্ত্রের এক সাধারণ তন্ত্র, যে প্রক্রিয়ায় শুভ শক্তিকে বন্ধনে আবদ্ধ করা হয়
শুভ শক্তিকে বন্ধন মুক্ত করতে সেই প্রক্রিয়ায় উল্টে প্রয়োগ করা হয়। মাহেলির কথায় আমি বুঝতে পেরেছিলাম তান্ত্রিক কোনো পিশাচ শক্তিকে জাগ্রত করেছিল, তাই বিলম্ব না করে সেই সাধনার জন্য দ্রব্য সামগ্রী জোগাড় করে এনেছি। দেবীর চরণের কাছেই রাখা আছে কুশ নির্মিত একটা পুতুল। নিম্নতন্ত্র মতে বলির জন্য জীবদেহকে অব্যাহত রেখে তার জায়গায় কুশ বা মাটির নির্মিত পুতুল বলি দেওয়া যায়, কিন্তু ওই নির্মিত পুতুলকে কোনো ব্যক্তির নামে উৎসর্গ করতে হবে। তার শরীরের জায়গায় থাকবে সেই পুতুল। পুজো শেষে সেই ব্যক্তির রক্ত পুতুলের গায়ে লাগিয়ে দেবীকে উৎসর্গ করে দিতে হবে। কিন্তু এক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। দেবী প্রসন্ন হলে সেই কুশ পুতুলের বলিতে তিনি সন্তুষ্ট হন, কিন্তু কোনো কারণে ভুল হলে যার নামে উৎসর্গ করা হয়েছে সেই মানুষটির মৃত্যু হয়। এখানে দেবীর চরণে নিজেকেই উৎসর্গ করলাম। সর্বশক্তির অধিকারী দেবী মহামায়া অর্থাৎ কালী, যার অধীনে কালের চক্র বিদ্যমান, তাকে স্মরণে নিলাম। তন্ত্রের মাধ্যমে জাগ্রত করে পিশাচ শক্তিকে শান্ত করে শুভ শক্তির পুনঃস্থাপন করা হয়। এক এক করে সমস্ত নিয়ম আচার বিধি মেনেই আমি পুজো শুরু করলাম। দেবী শক্তিকে জাগিয়ে সেই তন্ত্রের বিনাশ হলো। এখন শুধু অপেক্ষা বলির। আবার আমার কানে ভেসে আসতে লাগলো সেই করুণ কান্নার ধ্বনি, যেটা এখানে আসার দিন পেয়েছিলাম। কিন্তু না, এই কান্নার উৎসের সন্ধানে এখন উঠে গেলে পূজোয় বিঘ্ন ঘটবে। বাইরে যাই কিছু হয়ে যাক না কেন, এই পরিস্থিতিতে কোনো মতেই পুজো ছেড়ে উঠে যাওয়া যাবে না। কান্নার আওয়াজ ক্রমশ আমার আরো কাছে আসতে লাগলো। সেই শীতল বাতাসের স্পর্শ, কিন্তু কান্নার ধ্বনি যতই আমার দিকে এগিয়ে আসতে লাগলো, সেই শীতল বাতাস ক্রমশ আরো উত্তপ্ত হতে লাগলো। আমি কিন্তু আমার পুজো বন্ধ করিনি। এক সময় সেই কান্নার ধ্বনি এই মন্দিরের একদম কাছে চলে এলো। আমার পাশে দেখতে পেলাম হাওয়ায় ভেসে আসা এক নারী মূর্তি। তার দীর্ঘ কালো চোখ নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে, যেন কোনো অজানা কথা আমার উদ্দেশ্যে বলতে চাইছে। ধীরে ধীরে সেই মূর্তি কিছু সময়ের মধ্যে কালো ধোঁয়ার সাথে মিশে ছাই হয়ে শূন্যে বিলীন হয়ে গেল। আমার বুঝতে বাকি ছিল না এটা শিমুলের আত্মা। মুক্তির অভাবে এই জঙ্গলে রাতের আধারে তার করুণ কান্নার সুর তুলে সে ঘুরে বেড়ায়। কিছুক্ষণ মনোযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটলেও আমি পুনরায় বলির জন্য প্রস্তুতি নিতে লাগলাম। বলির পূর্বে একটা ধারালো দা বের করে নিজের হাতের তালুর ওপরের অংশে টান দিলাম, যেটা মাহেলির কাছ থেকে নিয়ে এসেছিলাম। এমন সময় শুনতে পেলাম গ্রামের লোকেদের চিৎকার। সদল বলে মশাল জেলে এদিকেই আসছে, আর সবার আগে আছে মাহেলি। আমার মন কু ডাকতে লাগলো। এরা আবার পুজোয় কোনো ব্যাঘাত সৃষ্টি না করে, কারণ পুজো প্রায় শেষের দিকে। এই সময় যদি পুজোয় ব্যাঘাত ঘটায় তাহলে এতক্ষণ যে পিশাচ শক্তিকে দমন করা হয়েছে তারা অসম্পূর্ণ কাজে পুনরায় জেগে উঠবে। প্রচণ্ড ক্ষিপ্ত গতিতে সমস্ত কাজ সমস্ত শুভ শক্তিকে বিনষ্ট করবে। আমি আর কোনো কিছু না ভেবে রক্ত বের হওয়ার সাথে সাথেই সেই কুশ নির্মিত পুতুলের ওপর আমার হাতটা রাখলাম। সম্পূর্ণ কুশ নির্মিত পুতুল আমার রক্তে রঞ্জিত হলো। কোনো কালেই আমার মৃত্যু ভয় ছিল না, আজও পেলাম না। এরপর যে ঘটনা ঘটতে চলেছে তার জন্য মানসিক প্রস্তুতি আমি অনেক আগেই নিয়েছি। যাই হোক না কেন, সেই দেবীর ইচ্ছাতেই হবে। কথিত আছে যথাবিধি প্রদত্ত একটি নরবলিতে দেবী সহস্র বৎসর তৃপ্তি লাভ করেন, আর তিনটি নরবলিতে লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন। বলির পূর্বে লৌহ দণ্ডটিকে এক হাতে তুলে নিয়ে বসিয়ে দিলাম কুশের পুতুলের ওপর। আমার হাতের রক্তের স্পর্শ কুশের পুতুল দ্বারা স্পর্শ করলাম দেবীর পাদপদ্ম। ততক্ষণে মন্দিরের কাছে সবাই এসে উপস্থিত হয়েছে। আমি মনে মনে প্রমাদ গুনতে লাগলাম, এই বুঝি গ্রামের লোকেরা সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেবে। কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে সবাই করজোড়ে পুরো মন্দির ঘিরে বসে পড়ল। মাহেলি আমাকে উদ্দেশ্য করে বলল, আমি গ্রামের লোকেদের সব কথা কয়েছি, ওরাও চায় আমাদের দেবী আবার আগের মতো হোক। আমরা সবাই ভয়ের মধ্যে জীবন না কাটিয়ে হেসে খেলে মিলেমিশে থাকি। তোর কোনো ভয় নেই,
আমরা সবাই তোর পাশে আছি। আমি একটা স্বস্তির শ্বাস ফেললাম। এতক্ষণে পাওয়া অমূলক ভয়টা যেন হাওয়ায় মিলিয়ে গেল। পুজোর সময় যত অতিবাহিত হচ্ছিল ততই প্রকৃতি তার বিভীষিকাময় রূপ ধারণ করছিল। প্রহরে প্রহরে তার তাণ্ডব বেড়েই চলছিল। ঝড় বৃষ্টি বজ্রপাত প্রবল আকার ধারণ করেছিল। এই সবের কারণ অবশ্য আমার জানা। এতদিন যে পিশাচ শক্তি দেবীর শুভ শক্তির পথ আড়াল করে রেখেছিল, তাদের বন্ধন মুক্ত করার জন্য যে দেবী শক্তিকে জাগ্রত করেছি তারা ছেড়ে যেতে চাইছে না। তার ফলস্বরূপ এই প্রাকৃতিক তাণ্ডব। গ্রামের লোকেরা সেই তাণ্ডবের মাঝেই বসেছিল সারা রাত। প্রবল ঝড়ের তাণ্ডবে এক সময় সমস্ত মশাল নিভে যায়, কিন্তু তবুও কেউ সেই স্থান ছেড়ে এক পাও যায়নি। পুজো খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল। অবশেষে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করার পর প্রণাম মন্ত্রে তার স্বরূপ প্রতিষ্ঠা করলাম। প্রাণ প্রতিষ্ঠা করার সাথে সাথে সবার চোখের সামনে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। রাত তখন প্রায় শেষের দিকে। পুজো শেষ হবার সাথে সাথে সমস্ত প্রকৃতি শান্ত হয়ে যায়। মেঘের আড়াল থেকে চাঁদের আলো ঠিকরে বেরিয়ে সমস্ত জঙ্গলে ছড়িয়ে পড়ে। সেই আলোর এক অংশ এসে পড়ে দেবী মূর্তির গায়ে। সেই আলো পড়ার সাথে সাথে দেবীর মূর্তিতে পরিবর্তন ঘটতে থাকে। পাথরের মূর্তির কালো রং নিমেষে গায়েব হয়ে গেল। দেবীর সেই শীতল রূপ পুনরায় ফিরে এলো। প্রসন্ন চিত্তে সকালের সূর্যোদয় দেখতে পেলাম। সমস্ত প্রকৃতি যেন দেবীর চরণে নিজেদের সঁপে দিতে ব্যস্ত। সমস্ত জঙ্গল সুগন্ধি ফুলের গন্ধে ভরে গেছে। এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে। গ্রামের সবাই একসাথে সমবেত হয়ে তাদের ভাষায় দেবীর বন্দনা করতে লাগল। সেই দিন অবশ্য আমি ওই গ্রামেই থেকে গিয়েছিলাম। গ্রামের মানুষেরা সেদিন আবার জলসা করে। প্রত্যেকেই দুপুরে আমার খাওয়ার জন্য কিছু না কিছু নিয়ে আসে। আমি অবশ্য মন্দিরেই ছিলাম। গ্রামের লোকেরা মন্দিরের পুরনো ছাউনি সারিয়ে নতুন ছাউনি লাগায় সেই দিন। মাহেলি আমাকে অনেকবার তার বাড়ি যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি আর যাইনি। সেই নির্মল পরিবেশে দেবীর কৃপা উপভোগ করছিলাম। তারানাথের মুখে গল্প শুনতে শুনতে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। কিশোরী বলে উঠল, আচ্ছা যে দেবীর বর্ণনা আপনি দিলেন সেটা কি আদৌ আছে? কিশোরীর মুখে এমন একটা কথা শুনে তারানাথ ক্রোধের সহিত বললেন, দেবদেবী নিয়ে অবজ্ঞা আমি মেনে নেব না। দেবী সবরদের দেবী, আদিবাসী উপজাতির পূজিত দেবী, সর্বসাবর্ণম ভগবতী নামে উনি পূজিত হন। দেবীর পরনে থাকে সোনালি পাতার গুচ্ছ, দেবীর তিনটি ডান হাতে থাকে বজ্র, তীর আর ছোট কুঠার, আর তিনটি বাঁ হাতে থাকে চাবুক ধনুক আর এক গুচ্ছ পাতা অথবা পদ্মফুল। এখানে বলা হয় দেবী চাবুক দিয়ে আক্রমণ করেন বিভিন্ন মহামারীকে, কুঠার দিয়ে কেটে ফেলেন সেই মহামারীর হৃদয়, তারপর তীর ধনুক দিয়ে ছিনিয়ে নেন তাদের জীবন শক্তি। দেবীর হাতের বজ্র হলো দেবীর অপরাজেয় শক্তির প্রতীকই, আবার একই সাথে এই বজ্র হলো দেবীর সর্বজ্ঞানী হওয়ার প্রতীক। দেবী বসে থাকেন প্রাতলীঢ় ভঙ্গিমায়, আর দেবীর পায়ের নিচে থাকে একটি শবদেহ। যদিও কিছু বর্ণনা অনুযায়ী দেবীর পায়ের নিচে শবদেহের জায়গায় থাকে দেবতা গণেশ, দেবীর পরনে থাকে একগুচ্ছ পাতা দিয়ে তৈরি বসন, দেবীর মুখে বিরক্তির ছাপ থাকলেও ঠোঁটের কোণায় লেগে থাকে একটি নির্মল হাসি। সূত্রমতে দেবীর পরনে যে পাতার পোশাক থাকে সেটা হলো বিভিন্ন ঔষধ সম্বন্ধীয় গাছের পাতা। এই পোশাক আবার দেবীর জঙ্গলে বিচরণ করারও প্রতীকী। মাঝে মাঝে দেবীর পাতার পোশাকে দেখা যায় কিছু ময়ূরের পালক, এটা হলো অজ্ঞান থেকে জ্ঞানের পথে আসার প্রতীক। আবার কোনো কোনো বর্ণনায় দেবীর গলায় একটা সর্প, এটা হলো যোগের মাধ্যমে কুণ্ডলিনী শক্তি জাগরণের প্রতীক। দেবী পর্ণসবরীর মূল মন্ত্র হলো ওম পিশাচি পর্ণসবরী বর স্পর্শমণি স্বাহা। সবররা মনে করে প্রকৃতির মধ্যেই একটা রোগ মুক্তি শক্তি লুকিয়ে থাকে, আর সেটা বয়ে চলে আরোগ্যকর্তার শরীরের প্রণালীর মধ্যে দিয়ে।
সেই জন্যই দেবী পর্ণশবরীর আরোগ্য শক্তি অনেকটাই নির্ভর করে সাধকের সাধনা আর মন্ত্রজপের উপর। দেবী পর্ণশবরীকে অনেক জায়গায় দেবী তারার একটি রূপ হিসেবেও ধরা হয়। এরপর দেবী দেবতা নিয়ে কোনো কথা বললে আমি কিন্তু আর বরদাস্ত করব না। আমি তারানাথের কথা রেস্ট এনেই বললাম, আহা তারানাথ, তুমি তো জানো কিশোরী কেমন, ওর মজা করার অভ্যেস বরাবরে, ওর কথায় তুমি কান দিও না তো। আচ্ছা, আমি শুনেছিলাম পর্ণশবরী দেবী বৌদ্ধ দেবী, সেটা কি তাহলে ভুল? না, তোমার জানার কোনো ভুল নেই। বৌদ্ধ ধর্মগ্রন্থ বজ্রযান মতে পর্ণশবরী বৌদ্ধদের দেবী। প্রচলিত হিন্দু তন্ত্রগুলো থেকে বৌদ্ধতন্ত্রগুলোর রচনাকাল প্রাচীনতর হওয়ায় এমন বৌদ্ধ তন্ত্রাদিতে যেসব দেবীর নাম পাওয়া যায়, হিন্দু ধর্মে তাদেরকে গৃহীত হতে দেখলেই সাধারণভাবে ধারণা হতে পারে যে এই দেবী মূলত বৌদ্ধ দেবী এবং বৌদ্ধ ধর্ম থেকেই হিন্দু ধর্মে তারা গৃহীত হয়েছেন। বৌদ্ধতন্ত্রে উল্লেখ পেলেই কি সেই দেবী বৌদ্ধ দেবী হয়ে যান? বৌদ্ধতন্ত্রগুলোকে বৌদ্ধ বলবার তাৎপর্যই বা কী? দেবদেবীদের সাদৃশ্য, বর্ণিত সাধনার সাদৃশ্য এবং গুহ্য যোগ বিধির সাদৃশ্য লক্ষ্য করলে এবং প্রচলিত হিন্দু তন্ত্রগুলো থেকে নব আবিষ্কৃত বৌদ্ধ তন্ত্রগুলোর রচনাকাল প্রাচীনতর মনে করলে বৌদ্ধতন্ত্র থেকে হিন্দুতন্ত্র গড়ে উঠেছে, এরূপ একটা মত কেউ কেউ পোষণ করেছে। আমরা এই জিনিসটি স্পষ্ট করে তোলার চেষ্টা করেছি যে মূলে হিন্দুতন্ত্র এবং বৌদ্ধতন্ত্র বলে কোনো জিনিস নেই। মূল দর্শনে এবং সাধনায় এই উভয়বিধ তন্ত্রের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। তন্ত্র বহু প্রাচীনকাল থেকেই প্রবাহিত একটি স্বতন্ত্র সাধনার ধারা। এই সাধনা ধারার সহিত বিভিন্ন কালে হিন্দু দর্শনের বিভিন্ন তত্ত্ব যুক্ত হয়ে একে হিন্দুতন্ত্রের রূপ দান করেছে। আবার পরবর্তীকালের মহাযান বৌদ্ধ ধর্মের কতগুলি চিন্তাধারার সঙ্গে যুক্ত হয়ে ইহা বৌদ্ধতন্ত্রের রূপ গ্রহণ করেছে। আর এই মূল সাধনার কথা ছেড়ে তন্ত্রাদিতে বর্ণিত দেবদেবী ও পূজা অর্চনা বিধির কথা যদি ধরা যায়, তবে দেখবে উভয় ক্ষেত্রেই দেবদেবী, উপদেবী, ডাকিনী, যোগিনী, যক্ষ, রক্ষ প্রভৃতির বর্ণনা পূজাবিধি বা ধ্যান অর্চনা বিধি স্থান পেয়েছে। এই দেবদেবীগণ কোনো ক্ষেত্রেই কোনো গভীর হিন্দু দার্শনিক তত্ত্ব বা বৌদ্ধ দার্শনিক তত্ত্বকে রূপায়িত করার জন্যই আস্তে আস্তে বিশদ বর্ণনায় বিগ্রহবর্তী হয়ে উঠেছে। তারানাথের মুখে এমন একটা কথা শোনার পর কিশোরী একদম নিশ্চুপ হয়ে যায়। গল্প শেষে আমরা দুজনে প্রণাম সেরে যে যার বাড়ির পথে পা বাড়ালাম। বৃষ্টি একটু ধরেছে, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। তারানাথ এই দুর্যোগের রাতে আমাদের কিছুতেই তার ঘর থেকে আসতেও দিতে চাইছিল না, কিন্তু ঘরে গিন্নি একা আছে, তাই কোনো মতে আমরা বেরিয়ে এসেছি। তারানাথ অবশ্য আমাদের লোভ দেখিয়েছিল আরও একটা গল্প বলবে বলে। সত্যি তারানাথ এক অন্য ধরনের মানুষ। শবরদের রক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করতে দুবার ভাবেনি। হয়তো ঈশ্বর বিশ্বাসী মানুষদের মধ্যে ভক্তির গভীরতা অনেক বেশি, ভক্তির শক্তি এতটাই প্রবল হয় যে সমস্ত অসাধ্য সাধনা সম্ভব হয়, আর ভক্তির জোর অনেক শক্তিশালী হয়। শুনছিলেন সুমনা ব্যানার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও পর্ণশবরীর সাপ। গল্প পাঠ আমি রক্তিম, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ইভান সরকার, অন্যান্য চরিত্রে সৌমিলি, অভিষেক, রুভিনা, ঋদ্ধি, তৃষা, ইভান এবং আমি রক্তিম, আবহ ফিনিক্স, প্রচ্ছদ সৌমদীপ, স্ক্রিপ্টিং শুভজিৎ, ভিডিওগ্রাফিক্স ঋদ্ধি, বিশেষ সহযোগিতায় দেবলীনা, পরিবেশনা ও পরিচালনায় টিম হরস্কোপ। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের নতুন গল্প নিয়ে। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যানিমেশন চ্যানেলের লিংক দেওয়া রইল, তোমরা যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্রচুর 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 শেয়ার করে দাও। তাহলে
আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের কোনো গল্পে। ততদিন সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। শুভরাত্রি।